হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কীভাবে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, অর্থাৎ লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। ওকে, তো এটা করার জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি bsp.brta.gov.bd এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আপনি কি করবেন, টেক দ্য সার্ভিস। এই সার্ভিসটা আপনি ব্রাউজারে আসার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ওকে, অনলাইন আবেদন, ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন আবেদন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেক দ্য সার্ভিস, এই সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কী করবেন, প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করতে বলবে, আর যদি নিবন্ধন না করে থাকেন আপনি আপনার ভোটার আইডি, ছবি, জাতীয় পরিচয়পত্র, এই তথ্যগুলো দিয়ে আপনি নিবন্ধন করে নেবেন। নিবন্ধন করে দেওয়ার পরে আমাদের মূলত কাজ শুরু। তারপরে নিবন্ধন করার পরে আমরা কী করতে হবে, শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন। এখানে যখন ক্লিক করে দিবেন তারপর আপনি দেখতে পাবেন এখানে আপনার চারটা ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে আবেদনকারীর ছবি 150 KB, রেজিস্টার্ড ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট 600 KB, জাতীয় পরিচয়পত্রর 600 KB-তে রিসাইজ করে নেবেন, ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিলের। তারপরে আপনি কি করবেন, তারপর আপনি সামনে এখানে আপনি এই বিষয়গুলো সম্মত থাকলে ক্লিক করে দিবেন। ওকে, এখন আপনি পেশা চুজ করবেন, অপেশাদার না পেশাদার। তো অবশ্যই যেহেতু মোটরসাইকেলের জন্য আবেদন করলে অপেশাদার, আর তো সেক্ষেত্রে এখানে ছবি রিসাইজ করার ছবির উপরে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে দিবেন। তো ছবি চলে আসলো, তারপরে ক্রমান্বয়ে আপনি আপনার তথ্যগুলো দিবেন। প্রথমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিবেন। যদি 13 সংখ্যার পরিচয়পত্র হয় সেখানে আপনি প্রথম 13 সংখ্যার পূর্বে আপনার জন্ম সনটা অ্যাড করে দিবেন। এরপর যেটা করবেন, আপনার ইংরেজি নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে দিবেন। আপনার জন্মসনটা এখানে সিলেক্ট করে দিবেন, জন্মসনটা সিলেক্ট করবেন। জন্মসন প্রথমে ডেট হবে, তারপর মান্থ হবে, তারপর ইয়ার হবে। এরপরে আপনার পিতার নাম, মাতার নাম কি করবেন, এরপরে নিজের নামটা, নিজের নাম, পিতার নাম, মাতার নাম ইংরেজিতে দিবেন। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন যে বাংলাতে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম দিয়ে দিবেন।
দেন এখন যদি ম্যারিড হন তাহলে আপনি স্ত্রীর তথ্য দিয়ে দিবেন। ওকে, তারপরে আপনার স্ত্রীর তথ্য দিয়ে দিবেন। আপনার রক্তের গ্রুপটা সিলেক্ট করে দিবেন, দেন যেটা করতে হবে আপনার পেশা। যদি আপনি যে চাকরি করেন না কেন সেটা সিলেক্ট করে দিবেন, দেন আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিবেন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনি সিলেক্ট করে দিবেন, দেন যেটা করতে হবে আপনার ঠিকানা, আপনার ঠিকানা, গ্রামের বাড়ি, তারপরে ব্লক, রোড বা সেক্টর সেখানে সিলেক্ট করে দিবেন। তারপরে যেটা করতে হবে বিভাগ নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন, থানা নির্বাচন করবেন এবং পোস্ট কোড দিয়ে দিবেন। যদি পোস্ট কোড আপনার জানা না থাকে, এনআইডির পিছনে পোস্ট কোড রয়েছে, সেখান থেকে পোস্ট কোড দিয়ে দিবেন অথবা অনলাইনে সার্চ করে আপনি পোস্ট কোডটা পেতে পারেন। আর এখানে যদি আপনার একই ঠিকানা হয়, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয়, তাহলে সেফ এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, এই ঘরে টিক মার্ক করে দিবেন। এরপরে যেটা করতে হবে আপনার আবেদনকারীর যোগাযোগের বিবরণ, এখানে আপনার ইচ্ছা করলে আবাসিক ফোন নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন, আপনার বাসার যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারেন। এরপরে যেটা করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার দিয়ে দিন। এরপরে যেটা করতে হবে আপনার জরুরি যোগাযোগের জন্য যে তথ্য, সেখানে আপনার অবশ্যই আপনার পরিবারের নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দিবেন, দেন আপনি তার সম্পর্কটা দিয়ে দিবেন, যার অ্যাড্রেস দিচ্ছেন তার সম্পর্কটা দিয়ে দিবেন, দেন তার মোবাইল নাম্বারটা অবশ্যই লিখে দিবেন। যদি ইমেল নাম্বার থাকে ইমেল নাম্বার আপনি অ্যাড করে দিবেন।
তারপরে বি সেকশনে আসবেন। বি সেকশনে এসে আপনি যদি মোটরসাইকেল হয় মোটরসাইকেলের গড়ে টিকমার্ক করে দিবেন, আর যদি আপনার ডাবল হয় সেটা লাইটে ক্লিক করে দিবেন। পরীক্ষার স্থান তো অটো নিয়ে নিবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেট, আপনার রিসাইজ করা সার্টিফিকেটগুলো আপলোড করে দিবেন। এখানে মেডিকেল সার্টিফিকেটটা দিয়ে দিবেন প্রথমে। কি সমস্যা? এটা পরে করো, আবার জাকির কাকা আর ইয়ে আসবো। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এনআইডির স্ক্যান কপিটা এখানে অ্যাড করে দিবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতাটা অ্যাড করে দিবেন। ফাইনালি ইউটিলিটি বিল সংযুক্ত এইগুলা আপনি সিলেক্ট করে আপলোড করে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কি করবেন, আপনি সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করে দিবেন। সংরক্ষণ করুন, এখানে একটা ওটিপি যাচাই করতে বলবে আপনি যে নাম্বারটা দিয়েছেন, আপনার যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছেন সেই নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা খুব কম সময়ের মধ্যে সেটা দিয়ে দিবেন। আমার মোবাইলে অলরেডি একটা ওটিপি চলে আসছে, সেটা এখনই দিয়ে দিচ্ছি। তারপর যাচাইতে ক্লিক করুন। যাচাইতে ক্লিক করার পরে আপনার যদি ইনফরমেশনগুলো ঠিক থাকে, আপনি যদি যাচাই করতে চান যাচাই করবেন, আর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ফি জমা দিবেন। ফি জমা দিনে ক্লিক করে দেন। দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন আপনি এখানে সবগুলো দেখতে পাচ্ছেন, অ্যাজ ইট ইজ ইনফরমেশনগুলো আর দেখতে পাচ্ছেন। তো দেখার পরে যেটা করতে হবে একটু চেক করে নেবেন ঠিক আছে কি না। এখন ফাইনালি আপনাকে বলতেছে যে 345 টাকা ব্যয় হবে, আর পাশাপাশি এখানে আরও 50 টাকা সার্ভিস চার্জ কাটা হবে। ওকে, এখানে ফি জমা দিনে আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই টিকমার্ক করে দিবেন, ঠিক আছে? এটা শিওর করে দিবেন, টিকমার্ক করা ছাড়া কিন্তু আপনি সাবমিট করলে হবে না। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ফির বিবরণ দেওয়া আছে। তারপরে আপনি প্রদর্শন কিসের মাধ্যমে দিবেন, ডিবিবিএল হলে ডিবিবিএল বা অন্যান্য মাধ্যম আছে, আমি ডিবিবিএল এর মাধ্যমে দিচ্ছি, সেক্ষেত্রে দিয়ে দিচ্ছি। আর আপনার ডিবিবিএল অ্যাকাউন্টটা যেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, মোবাইল ব্যাঙ্কিংটা, তারপর আপনার সেই মোবাইল ব্যাঙ্কিং ফিন নাম্বারটা দিয়ে দিবেন। ফাইনালি আপনি এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। লগ ইন করে নিতে হবে। ওকে, এখন আমরা কি করব, আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমরা আমাদের লার্নার ড্রাইভিং লাইসেন্সটি আমরা কি করব, প্রিন্ট করে নিব। এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, তো কাজ হয়ে গেল। এখানে কিন্তু বিস্তারিত তথ্যগুলো আমরা পাচ্ছি। তো ঘরে বসে এইভাবে আপনারা নিজের আবেদন করে দিবেন, ঠিক আছে? আজকে পর্যন্ত। কন্টেন্টটা যদি হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইকের প্রত্যাশা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।